এই শুরু করলাম রেকর্ড আপনার কথা শুনে আচ্ছা দেখ আবার বলছি প্রথমে আমাদের কাজ আসছে ভিডিওটা আমার কি করতে হবে আপনি বায়ার দিয়ে দেবে আপনি ভিডিওতে ঢোকবেন ঢোকার পরে প্রথমে টাইটেলটাকে আপনি টাইটেল রাখবেন এবং টাইটেলে আপনি কিওয়ার্ড রাখবেন সবসময় টাইটেলে কিওয়ার্ড রাখবেন বায়ারের যে টাইটেল থাকবে সেই টাইটেল কিন্তু সেন্স হবে আপনি কি করবেন তার এই টাইটেলটা আপনি গুগল ড্রাইভে রেখে দেবেন কারণ বায়ার যদি পরে টাকা রেখে যদি আমার টাইটেল তুমি কেন এই নষ্ট করলা ঠিক আছে তার টাইটেলটা রেখে দেবেন দেওয়ার পরে ওই টাইটেলে আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করে দেবেন মানে ওইটা কিন্তু রেখে দেবেন আগেরটা বাইর যেটা থাকবে আর আপনি নিজের মতো করে করবেন কিওয়ার্ডগুলো সাথে মিলিয়ে করবেন করার পরে ওই সেম জিনিস এখানে রাখবেন ডেসক্রিপশনে এরপরে বড় একটা ডেসক্রিপশন দিতে হবে এটা জিবিটি বা যেভাবে আপনি করবেন আপাতত আমি করছি না ওইটা করার পরে এবার থামনেলটা দেবেন আপনি থামনেলটা আপলোড করে দেবেন থামনেল এরপরে প্লেলিস্ট সেট করবেন এইগুলো করবেন এগুলো জানেন আপনারা এরপরে

কিন্তু আসলে বিষয়টা তা না তো এই জায়গাটা সাধারণত খালি থাকে যদি খালি না থাকে তাহলে দেখবেন যে এখানে কোনগুলো র্যাঙ্ক করা আছে র্যাঙ্ক আর ডিলিট করার দরকার নেই যেগুলো র্যাঙ্ক করিনি সেগুলো ডিলিট করে দিন এরপরে এইবার আপনি আরও কি ওয়ার্ড দেন এই যে টাইটেল থেকে মূল মানে মেন জিনিস আছে এইগুলো টাইটেল থেকে কিওয়ার্ড ওয়ার্ড টাইটেলের লেখাগুলো পড়তে হবে এখানে দেখেন ফাইবার এ লট অফ ওয়ার্ড কি এ লট অফ অর্ডার দেখেন আমি এখানে কি লিখছি ফাইবার এ লট অফ অর্ডার টেকনিক ঠিক আছে এটা লিখলাম দেখেন এটা 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 কয় নম্বর আছে এইটার দিকে সার্চ দিলে কিন্তু ভিডিওটা এক নম্বরে থাকবে ঠিক আছে শুধু ওইটা না ওইটার কাছাকাছি যদি কোনো কিওয়ার্ড দেয় তাতেও কিন্তু এক নম্বর যদি নাও থাকে অন্তত পক্ষে কাছাকাছি থাকবে তিন চার পাঁচ সাত এরকম থাকতে পারে তারপরে দেখেন এখানে ফাইবার গিগ এডিট

কন্ট্রোল কেটে দিলাম কেটে দিয়ে আবার দিচ্ছি দেখি আসে কিনা না এটা আসছে না আবার দিচ্ছি দিয়ে এর সাথে আমি দুই দিয়ে দিলাম দেখি তাতে আসে কিনা হ্যাঁ এবার এসছে ঠিক আছে এটা এক নম্বর আছে বুঝতে পারছেন তো এইভাবে তো কয়টা এক নম্বর করেছি আমি তিন নম্বর তিনটে আমি র্যাঙ্ক ট্যাগ এই তিনটে কে বলে র্যাঙ্ক ট্যাগ তো র্যাঙ্ক ট্যাগ আমার এই দেখেন এখানে র্যাঙ্ক ট্যাগ কিন্তু পাঁচটা ভেতরে আমার তিনটা হয়ে গিয়েছে আমার পাঁচটা করতেই হবে পাঁচটা করতে হবে আর এইদিকে দেখেন এই জায়গাটা ট্যাগ কাউন্ট কয়টা দিয়েছে পাঁচের ভিতরে আমার কথা দেখাচ্ছে এক দেখাচ্ছে না এক আমার এখানে আমি বলেছি চারটে কিওয়ার্ডে কিন্তু একটা ট্যাগ একটা এক হয় তো আমার এখানে কয়টা ছয়টা আছে না আমি যদি আমি আমি ধরেন আরো 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 দুইটা দিলাম এই একটা আমি ইচ্ছা মতো এটা বানিয়ে সানিয়ে দিচ্ছি এই একটা তাহলে আমার কটা হলো এখানে আটটা তাহলে এই আটটা কিওয়ার্ড দেখেন এই জায়গা এখন এখন দুই হয়ে গেছে চারটে আছে এক আটটাই তাহলে দুই

ট্রিপল কিওয়ার্ড নাকি হ্যাঁ ট্রিপল এটা পাশে পাঁচটা পেয়েছে আপনার যেই কিওয়ার্ড গুলো এখানে টাইটেল আছে যেটা হচ্ছে ডেসক্রিপশনও পাবে যেটা হচ্ছে টাইটেলও পাবে এমন একটা কিওয়ার্ড ঠিক আছে সেটা আচ্ছা আরো কিছু কিওয়ার্ড আমি এখানে এরপরে কিওয়ার্ড চেষ্টা করবেন এই জায়গা থেকে নেয়ার এই জায়গা থেকে আমি এখানে একটা শব্দ ব্যবহার করছি এখানে আমি যেহেতু কি আমার ভিডিওটাই ফাইন ফাইন ছিল ঠিক না আমি এখানে একটা শব্দ রাখলাম ফাইন নিউ কিওয়ার্ড ফাইন্ড নিউ কিওয়ার্ড ফাইবার হ্যালো না এটা র্যাঙ্ক হলো না তাহলে আমাকে কি করতে হবে একটা দু হাজার চব্বিশ বার করতে হ্যাঁ ওইটাই দেখছি নিউ কি না কিওয়ার্ড নিয়ে যাবে এই যে এইগুলো এইগুলো বলছেন তাই তো ও কে হয়তো জীবনে একদিন বা দুদিন পেয়েছেন তাই

আপনার মূল জিনিস আছে বাইরে আপনি স্কোর স্কোর না পারলে আপনি কিছু করতে পারবেন না এই যে স্কোর হয়েছে আমার কত উনষাট একশোর ভিতরে তারপর আরো কিছু কি ওয়ার্ড নেবো এখান থেকে

কেটে দেবো এটা আপনি পারবেন না কারণ সেগুলো যেগুলো সার্জ হয় সেগুলো তো দখল করেই আছে ঠিক না এখন আপনি যখন এই কাছাকাছি কিওয়ার্ড গুলো দেবেন যখন এই যে এরকম দেবেন টু গেট লাগলো না সে দেখলে হাউ টু অর্ডার অন ফাইবার গেট শব্দটা ব্যবহার করলো না কিন্তু এটা আপনার কাছাকাছি মিলে গেল না তখন আপনার গিকটা কিন্তু একেবারে যদি না থাকে অন্তত কাছাকাছি থাকবে বুঝতে পারলেন এইটাই හට නම්බරසතකින්ති ඇත ටකු දෙතිශස්සේ න සස ඇත ටුකුන්නකෝ එට දෙේ අශිකෙන නටනයි එකකිවට නයට කෙටදිලම් এখান থেকে এই টাইটেল থেকে কিন্তু আপনার কিওয়ার্ডটা তৈরি করতে হবে হ্যাঁ এখানে আমি অন অনেক কিওয়ার্ড তৈরি করতে পারবেন না না হ্যাঁ হ্যাঁ হুম 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 না আমি দেখাচ্ছি দাঁড়ান একটু শুনে খেয়াল করেন আমি কোনো একটা ভিডিও আমি আগে এটা সেভ দিয়ে নিলাম ঠিক আছে সেভ দিয়ে দিয়েছি না এখন আমি এই যেইটা র্যাঙ্ক হচ্ছে এই দেখান এইটাই নিলাম আমি এটা নিয়ে অন্য জিমেলে আসছি অন্য জিমেলে আসলাম ইউটিউবে আসলাম দেখছেন আমার এই ভিডিওটা প্রথমে আছে এই যে এক নম্বরে এখনো ভিউ হয়নি বারো মিনিট আগে এটা পোস্ট করেছি এই যে এইটা প্রথমটা অন্য জিমে লিখছি কিন্তু তাহলে এই কিওয়ার্ডে আমারটা প্রথম নম্বরে আসছে হ্যাঁ এখন আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই হ্যাঁ নিউটা কথা কথাটা যদি বাদ দিয়ে দিই ফাইবার গিগ র্যাঙ্ক টেকনিক দু হাজার চব্বিশ যদি এটা দিয়ে দিই দেখেন তাতেও আমারটা প্রথমে আসছে এইটাই হচ্ছে মজা জায়গা যে আমি ওই কিওয়ার্ডটা দিছি আপনি তো বলেন সেম কিওয়ার্ড ওইটা সার্চে আছে কিনা হ্যাঁ ওইটা সার্চে নেই ধরেন সার্চে নেই কিন্তু ওর কাছাকাছি কোনো একটা কিওয়ার্ড তো সার্চ হতে পারে এই যে আমি এখন যে দিলাম আমি প্রথমে কিন্তু এখানে নিউ শব্দটা ছিল এখন গিগ র্যাঙ্ক টেকনিক দু হাজার চব্বিশ কথাটা কি সার্চের মতো না বলেন মতো কিন্তু এইরকম এইটা করেছি এতেও দেখেন এক নম্বরে আছে তাহলে এই রিলেটেডটা আছে এইটাই জিনিস এটা জয়নাল স্যারের এই জিনিসটা আমি বুঝাতে পারলাম না আচ্ছা তারপরে আমি যদি এইটা আরেকটু একটু করি হ্যাঁ আর কি আছে গিগ র্যাঙ্ক হ্যাঁ হ্যাঁ মজার কাজ তো র্যাঙ্ক গিগ র্যাঙ্ক ফাইবার কিওয়ার্ড দেখি গিগ র্যাঙ্ক ফাইবার আর দেখি আসে কিনা আগে না এটাই এটাই নাই এটাই নাই এটাই না এখানে কিওয়ার্ড শব্দটা দিলে হয়তো পাওয়া যাবে না এটাও নাই সবই যদি আসে তাহলে আর হইলো কি ঠিক না আচ্ছা তাহলে এটা গেল আর করছে না আর ভালো লাগছে না তো এইভাবে আপনাকে আরো খুঁজতে হবে আরো খুঁজে খুঁজে কাজটা করতে হবে মাহবুব স্যারের কথা শুনি দেখি এখানে একটা ক্লিক করি নিলাম হাউ টু র্যাঙ্ক ফাইবার গিক আমি হাউ শব্দটা ব্যবহার করিনি হ্যাঁ আমি যদি হাওটা সব ব্যবহার করি আপনার এইগুলো উল্টো পাল্টা হোক এইগুলো এগুলো কিছু দেখার দরকার নেই লেখাগুলো আপনি ভাবছেন যে কিরকম হয়ে গেল দেখতে ভালো লাগছে না ওসব চিন্তা করা লাগবে না আপনার দরকার র্যাঙ্ক করা এই যে হাউ টু র্যাঙ্ক ফাইবার গিক হ্যাঁ এটা আমি যদি ব্যবহার করি এখন হাউ টু র্যাঙ্ক ফাইবার গিক আরেকবার লিখবো হাউ টু র্যাঙ্ক ফাইভার গিগ কি র্যাঙ্ক করলে বলেন কিন্তু আমি যদি এটা একটু পরিবর্তন করি হাউ টু র্যাঙ্ক দু হাজার চব্বিশ এবার মনে হয় র্যাঙ্ক করবে না এটা আসলে খুব মানে একটা দামি কিওয়ার্ড তো দামি কিওয়ার্ডের র্যাঙ্ক করা একটু টাফ আছে কারণ এটা নিয়ে মানুষ চার্জ দিতেই পারে এ লট অফ শব্দটা দিয়ে সার্চ কম থাকে অনেক সময় কিন্তু এই কিওয়ার্ডটা আমি যখন দিয়েছি একটা জিনিস খেয়াল করেন এই কিওয়ার্ডটা আবার মুছে দেবো এটা মুছে দিলাম এই জায়গাটায় দুইটা এক এক দেখাচ্ছে না সেটা থাকবে না ওইটা মুছে দিলি সেভ দেওয়ার পরে থাকবে না অনেক সময় একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করে না কিন্তু ওই কিওয়ার্ডের এর আরেকটা কিওয়ার্ড র্যাঙ্ক করে ধরেন এইটা আমি দিলাম এইটা র্যাঙ্ক করলো না কিন্তু একটা এটা র্যাঙ্ক করিনি এইটা আবার করে র্যাঙ্ক করে যাবে মানে এটা আপনি দিতে দিতে এই জায়গাটা অনেক কিছু হয় মানে অনেক খেলা এখানেই হয়ে যাবে এইভাবে এইগুলো করবেন করার পরে জাস্ট আপনি স্কোর দেখাবেন এই জায়গাটা যে স্কোর সব ঠিক আছে কিনা যে এখানে কিওয়ার্ড ইন টাইটেল কিওয়ার্ড ইন টাইটেল হ্যাঁ মানে টাইটেলে কিওয়ার্ড আছে কিনা বলেন টাইটেলে কিওয়ার্ড আছে কিনা মানে যে কিওয়ার্ডগুলো আমি ডেসক্রিপশনে দিয়েছি সেই কিওয়ার্ড গুলো যে কিওয়ার্ড গুলো আমার ট্যাগে আছে সেই কিওয়ার্ড টাইটেল আছে কিনা আমি তো টাইটেল থেকে নিয়েছি নাকি টাইটেল আর ডেসক্রিপশন তো सेम আর ওই জিনিসটা আমি আবার ট্যাগে দিয়েছি মানে তিনটাই सेम হচ্ছে এজন্য এটা এগুলো পেয়েছি যেগুলো পাঁচ এর ভিতরে পাঁচ এটা এই ট্যাগ ভলিউম পাঁচ এর ভিতরে পাঁচ এটা পাঁচ এর ভিতরে পাঁচ মানে টাইটেলও পাঁচটা কিওয়ার্ড পেয়েছে ডেসক্রিপশনও পাঁচটা কিওয়ার্ড পেয়েছে এবং ওই যে ট্যাগেও পাঁচটা কিওয়ার্ড পেয়েছে তিনটা জিনিস এই যে আমার ভিডিও স্কোর দেখছেন কত হয়ে গেছে সাতাত্তর হয়ে গেছে তো আপনি আরেকটু যদি খাটেন আপনি নব্বই পঁচানব্বই করে এমন কঠিন হবে না এই যে র্যাঙ্ক ট্যাক্স আইটটা হয়েছে আরেকটা র্যাঙ্ক ট্যাক্স করতে পারলে আমার গিকটা আরও র্যাঙ্কে চলে যাবে এই কাজগুলো করিয়ে পরে আপনি এই এই একটা স্ক্রিনশট ছবি বায়ারকে দেবেন ঠিক আছে এই স্ক্রিনশট ছবি ভিডিও সহ দেবেন আমি আসি না কেটে গেল